নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন, তোমরা দেখছো টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমি কথা বলছিলাম হোমগার্ড রিকমেন্ডের বিষয়ে। তো কথা বলতে না বলতে দেখো আমি সেই নিয়ে নোটিশ নিয়ে এসেছি। দেখো নতুন নোটিশ জারি হয়েছে হোমগার্ড রিকমেন্ডের জন্য। তো নোটিশে কী লেখা আছে সবই বলবো এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমি যে হোমগার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ড রিকমেন্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আছে। তো এখান থেকে আমি দেখে নেবো, ঠিক আছে, যে সেই নোটিশটি খুলে কীভাবে তোমরা আবেদন করবে এবং কী নোটিশে কী লেখা আছে, কারা কীভাবে আবেদন করবে এবং যোগ্যতা কী লাগবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি সেই নোটিশে তোমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2021, অ্যাপ্লাই অনলাইন ফর হোমগার্ড জব ভ্যাকান্সি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু হোমগার্ডের রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে, ঠিক আছে। তো এখানে নোটিফিকেশন করে দেওয়া ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2021, অ্যাপ্লাই ফর হোমগার্ড ভ্যাকান্সি ইন ওয়েস্ট বেঙ্গল। লেটেস্ট নোটিফিকেশন ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2021, ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2021। তার মানে দেখো 2021-এর যে 2021-এর যে হোমগার্ড রিক্রুটমেন্ট সেটি কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। এরপরে দেখে নেবো বিস্তারিত। দেখো এখানে কী লেখা আছে, দেখো ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2021-এর ইনফরমেশন কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ এমপ্লয় এজেন্সি অর ডিপার্টমেন্ট। তো এখানে নেম অফ এমপ্লয় এজেন্সি অ্যান্ড ডিপার্টমেন্টের নাম কী আছে, ডব্লিউবি পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো দেখো জব প্রোফাইল কী আছে, তোমরা দেখতে পাচ্ছ হোমগার্ডের জব, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকান্সি কথাই দেখতে পাচ্ছ, দেখো টোটাল পজিশন আছে 3000টি, ঠিক আছে। এজ লিমিট কী চাইছে, দেখো এখানে এজ লিমিট দিয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই মুড, দেখো এখানে শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো, কোনো অফলাইন মুড কিন্তু নেই এখানে। তার মানে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। তো এখানে লোকেশান অফ জব, তো এখানে লোকেশান অফ জব দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে তোমার মানে সিট পড়বে বা তোমার পোস্টিং হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে না, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নির্দেশ জারি করেছে। তো এখানে কোয়ালিফিকেশান দেখে আছে, দেখো এখানে ন্যূনতম 8 পাস হলে তুমি কিন্তু আবেদন করতে হবে। দেখো 8 পাস ডিগ্রি, তো 8 পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে দেখে নেবো স্যালারি অ্যান্ড বেনিফিট। তো স্যালারি অ্যান্ড বেনিফিটই কী আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো এখানে 18,000 থেকে 21,000 টাকা পার মান্থে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে, তো ঠিক আছে, দেখতে পাচ্ছ। এরপর দেখো লাস্ট ডেট অ্যাপ্লিকেশান, দেখো লাস্ট ডেট কিন্তু এখন দেওয়া নেই এখানে, আপডেট শুন। তো এখানে লাস্ট ডেট দেওয়া হয়নি, ঠিক আছে। এবার জব বেস কী আছে, তার ডিরেক্ট রিক্রুটমেন্ট ডব্লিউবি গভর্নমেন্ট জব, তো মানে ডিরেক্ট রিক্রুটমেন্ট ডব্লিউবি গভর্নমেন্ট জব তোমাকে দেওয়া হবে। তো এরপরে দেখে নেবো ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2020, অ্যাপ্লিকেশান ফর্ম ফিস অ্যাপ্লিকেবেল, ঠিক আছে। তো দেখো এখানে জব সেকার হু আর অ্যাপ্লাইং ফর দিস গভর্নমেন্ট জব ইন ওয়েস্ট বেঙ্গল, দে নিড টু পে দ্য অ্যাপ্লিকেশান চার্জ অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরি টু দ্য অ্যাপ্লিকেশান ফিস ডিটেলস প্রোভাইডিং বিলো, পে দ্য এক্সামিনেশান ফি থ্রো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান। তার মানে তোমাকে এখানে কী বলছে, দেখো এক একটা ক্যাটাগরিতে কিন্তু এক এক রকমভাবে চালান কাটতে হবে। এক একটা ক্যাটাগরি বলতে যে মানে তোমার কী বলে কাস্ট যা যা আছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে সেইভাবে টাকা পে করতে হবে। তো এরপর দেখে নেবো অ্যাপ্লিকেশান ফি ফর জেনারেল ওবিসি অ্যান্ড ইডব্লিউএস, মানে জেনারেল ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের জন্য তোমাকে টাকা পে করতে হবে 170 টাকা, ঠিক আছে। যারা জেনারেল আছে ওবিসি তাদের জন্য পে করতে হবে কিন্তু 170 টাকা। এবং যারা দেখো অ্যাপ্লিকেশান ফর ফিস ফর এসসি এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। তো এখানে এটা ইডব্লিউএস মানে এক্স সার্ভিসম্যান, এখানে কী দিয়েছে বলতে পারলাম না, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি সার্ভিসম্যানের জন্য কিন্তু শুধু 20 টাকা দিতে হবে, শুধু 20 টাকা দিলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। যে চালান কাটতে গেলে অ্যাপ্লাই করবে মানে তোমার 20 টাকা দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, যারা অনলাইনে চালান কাটবে তাদের কিন্তু নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে চালানটাই কেটে নিতে হবে, এছাড়া কিন্তু ব্যাঙ্ক চালান দেওয়া হবে। তো এখানে যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো চালান কিন্তু স্টেট ব্যাঙ্ক দিয়েই কাটানো হয়। তার মানে এখানে যে অফলাইনে যে চালান কাটটা সেটা কিন্তু স্টেট ব্যাঙ্কের চালান কাটতে হবে এবং যে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে চালানটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ইউপিএস সিস্টেম নেই বা ফোনপে গুগল পে সিস্টেম নেই, তোমাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অনলাইনে চালান জমা দিতে হবে। এরপর দেখে নেবো নেম অফ পোস্ট। তো এখানে দেখেছো
কোয়ালিফিকেশন দেখো, হোম গার্ড ক্যান্ডিডেট মাস্ট বি, দেখো এখানে কোয়ালিফিকেশন দেখুন দুবার দিয়েছে, বারবার দেখাচ্ছে এখানে কোয়ালিফিকেশন কী লাগবে। হোম গার্ড ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ অ্যাকুরেট 8 পাস ডিগ্রি, তোমার অবশ্যই 8 পাস ডিগ্রি তোমাকে কিন্তু করতে হবে, মানে 8 যদি পাস না করো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এবার দেখো বেস অফ সিলেকশন ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2020, তো সিলেকশন প্রসেস কন্টেন্ট উইল বি ডিপেন্ড অন বেস্ট রিটেন এক্সাম, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। মানে রিটেন এক্সাম হবে তোমাকে, রিটেন এক্সাম দিতে হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে তোমাকে ডকুমেন্ট, তোমার যে ডকুমেন্টগুলো চাইবে সেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন পরে কিন্তু তোমার মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। তবে এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ফিল বাই ফলোয়িং প্রসেস, তো এখানে প্রসেস কী আছে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে দেখো এক নম্বরে কী দিয়েছে, ইউ নিড দ্য ফার্স্ট ডাউনলোড দ্য ডব্লিউবি পুলিশ হোমগার্ড নোটিফিকেশন গিভ ইন দ্য বুলেট ট্রেবিল, তার মানে তোমাকে প্রথমে যখন নোটিস দেবে সেই নোটিস তোমাকে ডাউনলোড করে দেখে নিতে হবে কোথায় কী আছে না আছে, কী কী ডকুমেন্ট তোমার লাগবে, ঠিক আছে। দেখো তার আফটার ডাউনলোড পিডিএফ শুড বি রিড অ্যান্ড কেয়ারফুল ডিটেলস, তার মানে তারপরে তোমার কী বলছে যে নোটিফিকেশনটা ডাউনলোড করার পরে, মানে পিডিএফটা ডাউনলোড করার পরে তোমাকে ভালোভাবে কেয়ারফুলি পড়ে নিতে হবে, ঠিক আছে। ইফ তারপর কী বলছে, ইফ ইউ আর এলিজিবল ফর দিস ভ্যাকান্সিস ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট দ্য দেন ফিল দ্য জব অ্যাপ্লিকেশন ফর্ম, তার মানে তোমাকে তুমি মানে পিডিএফটা পড়ে যদি তুমি মনে করো যে তুমি এর জন্য যোগ্য, তাহলে কিন্তু তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আফটার সাবমিট দ্য অল এলিজিবিলিটি ডিটেলস প্লিজ ক্রস দ্য চেক অন, তার মানে তোমাকে মানে আফটার মানে আগে পরে সাবমিট করার পরে তোমাকে এলিজিবিলিটি ডিটেলস তোমাকে সব ক্রস চেক করে নিতে হবে, ঠিক আছে। Now you can attach your required document with the application form, your current photograph. তার মানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমার কারেন্ট একটা ফটোগ্রাফ মানে পাসপোর্ট সাইজ ফটো তোমাকে কিন্তু ওখানে দিতে হবে এবং সিগনেচারও দিতে হবে। সিগনেচার করতে এখানে কিন্তু বলে উল্লেখ করেনি, কিন্তু পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার কিন্তু তোমাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাও ক্যান বি অ্যাপ্লাই অনলাইন, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নাও ক্যান মে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, তার মানে তোমাকে অনলাইনে কিন্তু তোমাকে এগুলো জমা দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো ডব্লিউবি পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট জব লেটেস্ট ডেট ইম্পর্টেন্ট লিঙ্ক, তো দেখো এখানে কিন্তু সবে মানে বিজ্ঞপ্তি জারি করেছে, এখনও কিন্তু ডেট প্রকাশ করেনি, এটা নতুন বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ। তো এখন আপডেট শুন দিয়েছে, দেখো এখানে কী দিচ্ছে, ডব্লিউবি হোমগার্ড গার্ড নোটিফিকেশন 2020 পিডিএফ কিন্তু এখনও দেয়নি, পিডিএফটা কিন্তু আপডেট শুন মানে খুব শীঘ্রই কিন্তু এটা আসতে চলেছে, যখনই আসবে তখনই কিন্তু নতুন ভিডিও করে তোমার দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে তোমরা আবেদন করবে। তো এখন থেকেই প্রস্তুতি নাও, ঠিক আছে, এইটি কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, আর শুরু হলেই কিন্তু আমি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে। তো দেখো এখানে একটা লিঙ্ক দিয়েছে, অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, তো এখানে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখো এখানে কিন্তু এইসব খুলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হোমগার্ডের রিক্রুটমেন্টের কথা এখানে এখনও প্রকাশ করেনি, ঠিক আছে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও দেয়নি, ঠিক আছে, শুধু এটা নোটিশ একটা জারি করেছে সেটা কিন্তু তোমাদের দেখালাম। এখানে যেগুলো হচ্ছে ওয়্যারলেস অপারেটার তারপর NBF যেগুলো হচ্ছে রিক্রুটমেন্ট এখন চলছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই রিক্রুটমেন্টগুলো সমাপ্ত হওয়ার পরে কিন্তু নতুন রিক্রুটমেন্ট হোমগার্ডের রিক্রুটমেন্ট শুরু হবে, ঠিক আছে। যেমনটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরে কিন্তু NBF রিক্রুটমেন্ট শুরু হলো, NBF এর পরে কিন্তু ওয়্যারলেস সুপারেটার সুপারভাইজার রিক্রুটমেন্ট শুরু হয়েছে, ঠিক তেমনই এই দুটোর পরেই কিন্তু হোমগার্ড রিক্রুটমেন্ট শুরু হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে, আমি কিন্তু নতুন ভিডিওতে তোমরা দেখিয়ে দেবো যখনই মানে অনলাইন প্রসেস চালু হবে তখনই কিন্তু আমি তোমাকে এনে নতুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, তো ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের বাড়িতে থাকার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট তোমরা দেখতে পাচ্ছ, টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, নানা রকম চাকরির খবর নিত্যনতুন ফর্ম ফিলাপ এবং প্রকল্পের প্রয়োজনীয় আপডেট সবার কাছে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।